সুরায় ইজাজা, সুরায় নসর, সুরা ইজাজা আনাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই সুরা মাত্র 60 বার পড়িলেও এক কোরআন খতম হস, সুবহানাল্লাহ। সুরা কুলিয়া আইয়ুহাল কাফিরুন 60 বার পড়িলে কোরআন খতম হস, সুবহানাল্লাহ। কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এক কোরআন খতম সব পাইলেন না পাইলেন না, মাত্র 60 বার পড়িবে। ইজাজা 60 বার, কুলিয়া 60 বার, ইজাজুল জিলাতি 2 বার, কুল হু আল্লাহ 3 বার, ওইছে নি? ও 3 সাইডটা রুটিনটা কি যেটা আপনার পক্ষে সহজ হয়, শুদ্ধ হয়, ও রুটিনটা আপনি আমি আমল করবো না ইনশাআল্লাহ। এর বাদে রয়েছে এক সুরা, যে সুরা এক বার পড়িলে 1000 আয়াতর সমান সওয়াব, সুবহানাল্লাহ। কোরআন শরীফ 6000টা কি বেশি আয়াত আছে, 6400 200 300 500 6600, ওলা তার আয়াতর সংখ্যার মধ্যে বিভিন্ন মত আছে, মোটামুটি 6000-এর উপরে আছে আয়াত, কিন্তু ও 6000 আয়াত আস্তে কোরআন খতম করা আমরার পক্ষে সম্ভব নি? সম্ভব না। ডেইলি এক পারা করি পড়িতে 30 দিনে গিয়া খতম হইত। ওইলে এই কোরআন শরীফর 6000 আয়াতটা কি, এই মোল্লা খান একটা সুরা আছে যদি একবার তিলাওয়াত করেন তে 1000 আয়াত পড়ার সমতুল্য আপনি সওয়াব পাইলেন। হোকে সুবহানাল্লাহ। ই কোন সুরা? সূরাতুত তাকাসুর, সূরায়ে আলহাকুমুত তাকাসুর। হোকে বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তাআলামুন ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألنها يومئذ عن النعيم صدق الله العظيم। ও আয়াত, ও সুরাটা মাত্র একবার আপনি পড়িবা 1000 আয়াত তিলাওয়াত করার সমান সওয়াব পাইলিবা। ইয়া আল্লাহ, গুটি লাল হয়ে গেছে, লাল হইছে নানি? অত সব আল্লাহ সহজ করিয়া দিছে জন্নত যাওয়া, অত সব আল্লাহ সহজ করে দিছে হাজার হাজার লাখ লাখ নেকি ভাওয়া, অত সহজ করে দিছে আল্লাহর কোরআনের হক আদায় করা, অত সহজ করে দিছে আস্তা কোরআন খতম করার সমান সওয়াব পাওয়া। এর বাদেও যদি আমরা এই সহজ পথগুলা লই না, তাহলে আমরা তা কি আর কমবক বদবক দুর্ভাগ্য ফোড়া খোফালি আর কেউ হইতে পারে নি? হইতে পারে না। কেয়ামতর দিন ইয়াউমালা তুকবালু মাআজিরাতুহুম, কেয়ামতর দিন আল্লাহর কাছে যদি গিয়া উজর করি আল্লাহ আমরা আমাম আসলাম, আমরা মেয়াসাব আসলাম না, আমরা হাবিচ্ছাব আর কারিসাব আসলাম না, আমরা এটা কোনটা জানি না, কোরআন শরীফও জানি না, পড়াশোনাও জানি না, আল্লাহ কইব তার সুজা সুজা কোনা কোনি সুরতিতাও ভারসোনানি। হ্যাঁ, এর বাদে আই আরও সুজা সুরায় ফাতেহার মধ্যে। সুরায় ফাতেহা আমরা সবে জানি না, সুরায় ফাতেহা কার নাম? আলহামদু শরীফর নাম। যে সুরায় ফাতেহা অবিহনে আমরা নমাজ হয়নি, নমাজ হয় না। যে কোনো জাত নমাজ ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, তাহাজ্জুদ হোক, ইশরাক হোক, চাষত হোক, আমরা সুরায় ফাতেহা অবিহনে তারাবি হোক কোনো জাত নমাজ আমরা আর ওইত নাই। একলা হোক আর জমাতে হোক, একলা পড়লে আমি পড়া লাগবো আর জমাতে পড়লে ইমাম সাহেবে আমরা সারার পক্ষ তাকে পড়িবা। এই সুরায় ফাতেহা তো সারা মুমিন মুসলমানে জানে, যত নমাজ পড়ে জানেন। এখন এই সুরায় ফাতেহার ক্যাপাসিটি কত খান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওসিয়ত ফরমাইন, হে আলী, তুমি প্রত্যেক দিন রাত্রে শোয়ার সময় 60000 দিনার আল্লাহর রাস্তার মধ্যে সদকা করি হতিও। দিনার হইল সোনার টেকা,
কুয়েটোর টেকারে দিনার হয় না। এখন আমার ফুয়া সার্বিয়াত মেডিকেল পড়ে, সার্বিয়ার টেকারে বলে দিনার হয়, এমনি ইউরোপের টেকারে ইউরো হয়, আর আমেরিকার টেকারে তো আপনার ডলার হয়, আর হিনর সার্বিয়ার টেকারে বলে দিনার হয়, আর ইউরোপ কুয়েটোর টেকারে তো দিনার হয়। হি জমানাত সোনার টেকারে দিনার হইতা আর রূপার টেকারে দিরহম হইতা। তো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুরে নবীজিয়ে কইলা, হো আলী, তুমি প্রত্যেক দিন শুয়ার সময় বিছনা যাওয়ার আগে 4000 দিনার আল্লাহর রাস্তার মধ্যে, 4000 সোনার টেকা আশরফি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করি হতিও। 4000 সোনার টেকার সমতুল্য দন সদকা করি হুতার মতো ডেইলি আজবল সেটরও তৌফিক আছে, ডেইলি সকল সেটর তৌফিক থাকতে পারে কিন্তু সকল সেটর পক্ষেও সম্ভব নাই, সকল দনাঢ্য ব্যক্তি পক্ষেও সম্ভব নাই। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুহু কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শরণার্থী, মক্কা থেকে হিজরত করিয়া যারা মুহাজির হইয়া আইছেন তারা রিফিউজি নানি, শরণার্থী নানি, বাড়িঘর শাহ সম্পত্তি সব ত্যাগ করিয়া খালি জান আর ইমান লইয়া মদিনা তাইছেন নানি, ইনো আইয়া খাম খাস করছেন, ছোটো ছোটো বিজনেস করছেন, জীবিকা রক্ষা করছেন, আর ইমান ইসলামের হেফাজত করছেন। কইলে আমার তো এত সব সামর্থ্য নাই কে 4000 দিনার প্রত্যেক দিন রাইত সৎকা করতাম, 4 দিনারও সৎকা করার সামর্থ্য আমার আর্থিক নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা, ফারবাই, তে বোঝা গেল কোনাকুনি কোন রাস্তা আছে, শর্ট কোন পথ আছে। তো কইলা, ইয়া রাসূল আল্লাহ, বাতাই দেখা কিলা, আগে স্টেশন গিয়া টিকিট করতে, এখন অনলাইন টিকিট করিলে, আগে আপনার ক্যাশের পয়সা বাঙ্গিয়া করতে, এখন ক্যাশলেস করিলে, ক্যাশও আপনার নাই, অ্যাকাউন্টও টেকা নাই, তখন হো যে ব্যাংক থাকি কিতা কার্ড খুলইন, ক্রেডিট কার্ড, অথা তাহলে হো ব্যাংকর পয়সা দিয়ে আপনি কাম করিলিবা। তো সায়েন্স আর টেকনোলজি যত উন্নত, ওর ইসলামরে বোঝা অত সহজ, সায়েন্স ইসলামর সমর্থক, ইসলামর সমর্থক, ইসলামর খাদিম, সায়েন্স ইসলামর দুশ্মন নাই, সায়েন্স ইসলামর বিরোধী নাই, যত সায়েন্সর উন্নতি ওর ইসলামর কথাগুলারে যুক্তিসঙ্গতভাবে সায়েন্সর আয়নাত মানুষে বুঝা অত সহজ। আমি দুই একটা উপমা যদি সময় হয় সময় দি ভারিতে দিব ইনশাআল্লাহ। তো কইলা, হে আলী, তুমি 4000 দিনার সোনার টেকা প্রত্যেক দিন রাত্রে শুয়ার আগে সদকা করিয়া হুতিতে ফারবাই, আমি একটা লাইন তোমারে বাতাই দিম বলে হুকা, ইয়া রাসূলুল্লাহ। সাহাবাই কেরামে নবীজি কুনতা খোয়ার বাদে এই কথারে অত বেশি রেসপন্স দিতা, অত দাম দিতা, অন্তর দিয়ে 100% কায়েম অনুবাক্যে হুনতা, অক্টারে মানবার বুঝবার আমল হরবার চেষ্টা করতা, যে অবাই হুনছই ওখানে হুনছই ওখানে বার কর দিছ ইলা নাই। নবীজিয়ে ফরমাইলা, তুমি প্রত্যেক দিন যখন বিছনাত হুতিবার লাগি যাইবায়, তো তুমি সুরায়ে ফাতেহারে 4 তিলাওয়াত করিলে, আউযুবিল্লাহ বিসমিল্লাহর সহিত, তার মাঝে মাঝে একবার বিসমিল্লাহ, ফয়লা আউযুবিল্লাহ, ফয়লা আউযুবিল্লাহ বিসমিল্লাহর বাদে 2 কুর মাঝখানে একবার বিসমিল্লাহ, 4 সুরায়ে ফাতেহা পড়িয়া হুতি রইও, 4000 দিনার আল্লাহর রাস্তার মধ্যে সদকা করার সমান সব পাইবে। আল্লাহ, এত বড় খুশখবরি, আপনারা তো ফাল দিতে আসিল, নাচ দিতে আসিল, হ্যাঁ, আপনার পার্টির কেউ যদি ফাঁস করিলায়, আপনার খুব 3 পয়সার 1.5 পয়সার খেলার যদি আপনার প্লেয়ারে ইন্ডিয়ায় ফাঁস করিলে, এখন তো ওই যে আমরা যুবক ফুয়াইন তোর বোম মারা আর ফাল্লানি আর পার্টি করা আর ফুর্তি, ইয়া আল্লাহ, এটাকে দেখত শুক্রিয়া আদায় করি আর তসবি বড়ো, سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر
তাই হইলা ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহা চারবার ফড়িয়া হতি রইলে যদি 4,000 দিনার আল্লাহর রাস্তার মধ্যে সদকা করার সমান সওয়াব পাওয়া যায়, তিনটা তো সামর্থ্য আমার আছে নিশ্চয়, ডেইলি এটার ফিরে আমি আমল করতাম ফার্ম ইনশাআল্লাহ। এখন আপনি বুঝুক, যদি আপনি সূরা ফাতিহা একবার ফড়িয়া হতি রইন, তবে তো 1,000 দিনার ফলার সদকা করার সমান সওয়াব পাইলা। গরিব বেটা ডেইলি কাম করদায় 500 টাকা হাজিরা, 300 টাকা হাজিরা, হ্যাঁ টমটম চালারায় আরো কোনটা খরদায় রুয়ার উতরায় দান খাটিতরায়, কিন্তু হুতিতে সময় সুরায় ফাতেহা একবার ফড়িছে 1,000 দিনার আল্লাহ রাস্তার মধ্যে, ফোকরটা কি 1,000 টাকা গেছে নি, গেছে নি 1,000 টাকা। দুইবার ফড়িছ 2,000 দিনার, তিনবার ফড়িছ 3,000 দিনার, চারবার ফড়িছ তো 4,000 দিনার আল্লাহর রাস্তার মধ্যে সদকা করার সম সমান সব পেলিছ, সুবহানাল্লাহ। হইছে নি? এখন আমরা আর এখানে আপত্তি করতাম পারবো যে হুজুর কোরআন শরীফ হুজু নাই, মেলিতাম চিনি না, চৌকে দেখি না, ইটা আগর জমানা থরু হরু থাকতে ফড়িছিলাম, এখন ফারি না, ভুল লাগে, আর হুজুর করবার কোনটা আছে নি? নাই। যদি দেখিয়া ফড়ার সামর্থ্য তাকে তে দেখিয়া ফড়িতায় এখানে কোরআন শরীফের যে কোনো জায়গার তাকে ফড়ো, দেখিয়া ফড়লে সওয়াব বেশি, কোরআন শরীফ দেখিয়া ফড়লে সব বেশি। যেগুলা সুযোগ সুবিধা হয় গোসল করি আইসো বা উজু করছো, তোরা এক পাত্তা এক রুকু আধা রুকু চাইন লাইন 10 লাইন 5 লাইন তোরা সেই এসিয়ে পড়ো, এখানে আম্মা ফারাতটা কেউ পড়ো, কোরআন শরীফ দেখিয়া পড়লে সব বেশি। কারণ কিতা ফড়া এক এবাদত, কোরআন শরীফরে দেখা চোখ দিয়ে আওটা এক এবাদত, কোরআন শরীফরে চোখ দিয়ে দেখা আওটা এক এবাদত, দর্শন করা আওটাও এক এবাদত, কোরআন শরীফরে উজু করিয়া পবিত্র আতে সোয়া ধরাও এক এবাদত। এমনে কোরআন শরীফর এক হরফ পড়িলে 10 নেকি, কোরআন শরীফর এক হরফ পড়িলে 10 নেকি, বুঝতে পারেন? আল্লাহর নবী ফরমাইন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। কোন মানুষে পড়িল ফয়লা কুরফার আলিফ লাম মিম নানি, তো আপনি বার করিয়া কইলে তোরা হুরু থাকতে পড়িছিলাম হুজুর আলিফ লাম মিম, অনটা কি তোরা এক রুকু পড়িতাম বার মুগলি আচ্ছা পড়ো, বার করিয়া কইলে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম, ও আপনি এরুতা কইছো বিসমিল্লার সব তো এক্সট্রা আছেও, আপনি এরুতা কইছো কোরআনটা কি কে আলিফ লাম মিম, অর্থাৎ তিনটা হরফ হইছো আলিফ লাম আর মিম, কইছো না সংক্ষিপ্ত শব্দ সাংকেতিক শব্দ, ইনর রহস্য নিগুড় তথ্য কিতা আল্লাহ জানে, এটা সাংকেতিক শব্দ। তো আল্লাহর নবী কইন ও যে তিনটা হরফ তোমার মুখে দিয়ে উচ্চারণ করছো, ও তিনটা হরফে তুমি 30টা নেকি পাইলিছো, সুবহানাল্লাহ। আপনি ভাবিও না কে আলিফ লাম মিম ফোড়ার কারণে আমি এক নেকি পাইছি বা সারা মিলাইয়া 10 নেকি পাইছি, না আপনি ইনো তিনটা হরফ পড়িছ আর তিনটা হরফে মিলাইয়া 30টা নেকি পাইছ, পড়িতাই না পড়িতাই না, এরটা কি বড় বিজনেস আর হইতে পারে নি? কোরআন শরীফ তিলাওয়াত করারটা কি বড় বিজনেস আর হইতে পারে না? আমার ভাই হল বুজুর্গ হল, ও আমি পড়িছিলাম 21 পারার ফয়লাকুর আয়াত, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, আর পাঁচ ওয়াক্তর নামাজ রে নিয়মিত ভাবে পড়ো, পাঁচ ওয়াক্তর নামাজ রে রেগুলার ভাবে পড়ো, পাঁচ ওয়াক্তর নামাজ যদি রেগুলার পড়ো, হুজুর ইগে মদ খায়, ইগে চুরিও করে, ইগে দুই নম্বরি দান্দাও করে, ইগে ঠকঠকামি করে, ইগে ফাল্লাত মারে, ইগে হতা করে হতা করে, অগুতারে কোনো মতে দরিয়া বুঝাইয়া আনিয়া নমাজর সফো খাড়া করি দেও, অগুতারে নমাজই বানাইলাও, যত নমাজ যত ঔষধ খাইব আস্তে আস্তে বেমার হম বরেন, ঔষধ খাইতে থাকব ডাক্তরের প্রেসক্রিপশন হিসাবে ঔষধ খাইতে থাকব আর তার বেমার চলতে থাকব, যেদিন ঔষধের শক্তি বেমারের শক্তি তাকি বাড়ি যাইব ওদিন বেমার ডাউন হয়ে যাইব, ডাউন হইব না ঔষধে বেমারের সংঘর্ষ সংঘাত হইব সংঘাত হইব, ওইয়া 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 এক সময় ঔষধের শক্তি বৃদ্ধি পাইব, বেমারের শক্তি দুর্বল হইব, বেমার ডাউন হইব, বেমার বাগিব সরিয়া যাইতে বাধ্য হইব, হইব না নি? তো আল্লাহ কইন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজ রেগুলার পড়ো, নমাজ পড়িলে তোমার কিতা ফায়দা হইব, নমাজে তোমারে বিরত রাখবো সরাইয়া রাখবো, যত ঘৃণনীয় যত লজ্জাজনক খাম আছে
সরমর খাম আছে, বাদ খাম আছে, আর যত গর্হিত খাম আছে, যত নিষিদ্ধ খাম আছে, যত গুনার খাম আছে, যত হারাম খাম আছে, যত বাদ খাম আছে, আর যত লজ্জার খাম আছে, ও সারা বেহায়াই আর সমস্ত আপনার অন্যায়, সমস্ত গুনার রাস্তাটা কি, পাপটা কি, দুর্নীতিটা কি, দুরাচারটা কি, বেবিচারটা কি, ষড়যন্ত্রটা কি, সমস্ত ধরনের অপক্রিয়াটা কি, তোমারে নমাজে আস্তে 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 সরাই আনবো, আস্তে আস্তে ইতা বাদ হামটা কি তোমারে দূরত্ব সৃষ্টি করবো, লাই 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 লাই, একদিনে দুই দিনে পাঁচ দিনে দশ দিনে মানুষকে ঠিক হইত নাই, ফির হইত নাই, ওইতে সময় লাগবে, ওইতে কিটা লাগবো, সময় লাগবে। যদি কোনো মানুষে, ও ভাই শুনো, যদি কোনো মানুষে হাদিস শরীফের মধ্যে আইসে, যদি কোনো মানুষে চাল্লিশ ওয়াক্তর নমাজ একাধারে চালিত না, আইজ পড়েছে খাইল নাই, বিয়ানে পড়েছে বিয়ালে নাই, বিয়ানে পড়েছে মাদানে নাই, ইলা না, চাল্লিশ ওয়াক্তর নমাজ, চাল্লিশ ওয়াক্তর নমাজ হইতে হইলে কদিন লাগবো, আট দিন। মদিনাত গিয়ে হাজি হলরে চাল্লিশ ওয়াক্ত নমাজ পড়া নিয়ে হয়, তো আট দিনে চাল্লিশ ওয়াক্ত হয়, পাঁচ আট গুণ চাল্লিশ, ডেইলি পাঁচ ওয়াক্তর নমাজ হইলে আট দিনে চাল্লিশ ওয়াক্তর নমাজ। আপনি ওলা পণ করো, ওলা দিল সংকল্প লো যে চাল্লিশ ওয়াক্তর নমাজ আমি ওলা এক্স টাইমে আরম্ভ দিতাম, যে আমার মাঝখানে কোনো দরকারি খাম, কোনো গৃহস্থীর খাম, কোনোবাই কোনো যাতায়াতের খাম, কোনো সমস্যায় আমার ই নমাজরে ছাড়াইতে পারত না। যদি চাল্লিশ ওয়াক্তর নমাজ কোনো মুমিন মুসলমানে কোনো বেটা বেটিয়ে রেগুলার পড়ি লইতে পারে, বেটা ইয়া মসজিদ জমাতে আর বেটিয়ে টাইম মতো বাড়িত সহি শুদ্ধভাবে, বেটায় ওলা জমাতে নমাজ পড়ে ইমাম সাহেবর করে যে তার তকবিরে উলা ফৌত হইত না, তকবিরে উলা হইল ইমাম সাহেবে ভয় লাগু, তকবিরে তহরিমার সময় যেবলা হইন আল্লাহু আকবার, তো ইমাম সাহেবর রের লগে আপনার আলিফ আরম্ভ হইত, ইমাম সাহেবে আকবার হইয়া রে হওয়ার লগে আপনার কিতা হইত আ আরম্ভ হইত, আলিফ আরম্ভ হইত, ইমাম সাহেবে আল্লাহু আকবার হইতেও আপনি আল্লাহু আকবার না, ইমাম সাহেবর আল্লাহু আকবার ও তাইন রেত গিয়া সাকিন করলা, ব্রেক ধরলা, ও সময় আপনি স্টার্ট করতা আল্লাহু আকবার, আর মাঝানো লেট করতা না, আপনি উজু করিয়া আইতরা ইমাম সাহেবে আল্লাহু আকবার হই লইতরা, ইকামত সালের কদ কামতি সালা, হাইয়া আলা সালা, হাইয়া আলাল ফালাহ, কদ কামতি সালা, নমাজ খাড়া হয়ে গেছে, কদ কামতি সালার মানে কি, নমাজ স্টার্ট হয়ে গেছে, নমাজ স্টার্ট হয়ে গেছে, আপনি আইসো দৌড়িয়া আইয়াও করেছো, ওইটা হইতে হইতে ইমাম সাহেবে আলহামদু শুরু করে আসছে, ফাইলাইন তকবির উলা ফাইছ নি, এটা কোনটা হওয়ার দরকার নাই, তখন ইন্নি ওই যাহাতু আর না কইলেও কোনটা হইতো নাই, বুঝতে পারছো নি, ইন্নি ওই যাহাতু না কইলেও কিতা হইতো নাই, নমাজের কোনো ক্ষতি হইতো নাই, আর হনতা কি ইনো আইয়াও আরবিতে নিয়ত না করলেও কোনো অসুবিধা হইতো নাই, উজু করিয়া মসজিদ কিতার লাগি আমারাই আসরের সাইড রেখা নমাজ পড়তে করি, ও কথার কল্পনা লগিয়া তো আমারাই নানি, তো আমি আসরের সাইড রেখা নমাজ পড়িতাম, ও কথা নিয়ত লইয়া আপনি যারায় আর ও ইমাম সাহেবর করে একটা করিয়া আসরের নমাজ কিবলা মুখা পড়িতাম, এই কথা তো আমার মনস্থ আর পরিকল্পনা আছে নানি, তো গিয়াও খালি কো আল্লাহু আকবার, আর কোনটা কইও না, গিয়া কি দেখো আল্লাহু আকবার, তো ইমাম সাহেবর আবু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরম্ভ দিছুন না, আপনি আল্লাহ আকবার হয়ে আরম্ভ দিলেইছো, আপনি তকবীরে উলা ফাইলেছো, আপনি কিতা করছো তকবীরে উলা ফাইলেছো, এর লাগি ইতার অতিরিক্ত এক্সট্রা অর্ডিনারি জিনিসের মধ্যে আর লিপ্ত হইও না, এই সময় এক্সট্রা জিনিসের মধ্যে আর কিতা হইও না, লিপ্ত হইও না, গিয়াও কইলে আল্লাহ আকবার। যে মানুষে চাল্লিশ ওয়াক্তর নমাজ ইমাম সাহেবর করে, পাঁচ ওয়াক্তর নমাজ রেগুলার, চাল্লিশ ওয়াক্তর নমাজ রেগুলার, তকবিরে উলার শহীদ জমাতে পড়ি লাইব, এই মানুষ কোনোদিন আর বেনমাজি বনতে পারত নাই। এই মানুষরে আল্লাহ দুনিয়ার দুইটা সার্টিফিকেট দিলায়, একটা হইল বারা আতুম মিনান নারি ও বারা আতুম মিনান নিফাক, একটা হইল এই মানুষরে আল্লাহ এক সার্টিফিকেট দিলাইব, এই মানুষরে আমি জাহান্নাম থাকি মুক্তি দিলাইলাম, আর আরো সার্টিফিকেট দিব যে ইগু মুনাফিকিত থাকি মুক্ত, অর্থাৎ ইগু মুনাফিক নাই, এগো খাঁটি মুমিন, এগো কিতা নাই, ডুপ্লিকেট মুমিন নাই, এগো মুনাফিক নাই, মুনাফিকর মানা হইল ডুপ্লিকেট মুমিন, মুনাফিকর মানা কিতা
ডুপ্লিকেট মুমিন, আর ইকু অরিজিনাল খাঁটি মুমিন, আর ইকু জাহান্নামী না ইকু জন্নতি। তো জাহান্নাম তাকি মুক্তির পরওয়ানাও ফাইলেইল, আর মুনাফিকির তাকি মুক্তির পরওয়ানাও ফাইলেইল। এর বাদে আশা করা যায় এই মানুষ আর বেনমাজি বন্ত নাই। এর বাদে যদি বেনমাজি বনি যায় তে মনে করি ওইগু ফুড়া খোফালি মাহরুম, ইগু কিতা মাহরুম, দুর্ভাগ্য, ইগু জন্য তো যাইবার ভাগ্য নাই। ইগে সার্টিফিকেট ফাইয়াও, মেট্রিক ফার্স্ট ডিভিশন সার্টিফিকেট ফাইয়াও কোনো কাম লাগছে না। হ্যাঁ ফান দোকানদের, আর হগু থার্ড ডিভিশন পাস করিয়া হগি এখন কিতা করে, বড় একটা কাম লাগ গেছে। ও আপনার জবল্লা খান ডিপ্লোমা করিয়াও যে ইয়েও বনই না নি, বি ফার্ম, ডি ফার্ম ইত্যাদি ইত্যাদি, আর ইগে মেট্রিক ফার্স্ট ডিভিশন পাস করিয়া এখন পান বিড়ি সিগারেট বেসের। তো ইগু দুর্ভাগ্য, ফুড়া খোফালি, ইগুর আর হিসাব করিয়া লাভ নাই। ইটা খুব রেয়ার, ইটা মানুষের দিকে চাইয়া লাভ নাই। তো চাল্লিশ ওয়াক্তর নমাজ যদি তকবীরে উলার সহিত জমাতে ফড়ি লইতে পারো, এক ওয়াক্ত যদি আপনার উদি হয় না, তে দুইটা সার্টিফিকেট ফাইলে বা ইনশাআল্লাহ। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ কইরা আপনার দুশ্চরিত্র যেটা আছে, আপনার মধ্যে যত বাদ খাসলতগল আছে, নমাজে ওয়াশ আর ওয়াইলিং করিয়া পরিষ্কার করিয়া আস্তে আস্তে ও সারা দাগরে আপনার খাসলতটা কি ছুটাইয়া আপনারে পরিষ্কার পরিচ্ছন্ন করি লইব। আগর জমানাত আমরা খাফড়ো সাদা খাফড়ো দাগ লাগলে দুফার গেছে দিতাম, হে রিটা দি গোসাইয়া দাগ ছুটাইতো, আর আজকাল বাড়াই গেছে কিতা আলা আলা বাড়াইছে নেন, আলা দিয়ে আপনি খালা ছুটাই দেও, ছুটাও নি না ছুটাও না, হ্যাঁ হুকনা কাপড় দিলাই আলা ছুটিল খালা তুই দিলে খতবিল আপনার উদলা করিয়া লটকাইয়া নদীর ওই গেল উজালা। এখন আপনার ও দাগ ছুটাইতে আলা ব্যবহার করো, আপনার কাপড়ের দাগ ছুটাই দে, আপনার আমলের দাগ ছুটাইতে হইলে হে ছুটাইব, নমাজে ছুটাইব। নমাজ আপনার আমলরে পরিষ্কার পরিচ্ছন্ন করবার লাগি, আপনার দুশ্চরিত্রের সরাইবার লাগি আলার খাম করবো, বুঝেছিনি, ওয়াইল ওয়াল ওয়াশ আর ওয়াইলিঙ্গর খাম করবো। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর বাদে আল্লাহ কর যে নমাজ আল্লাহর সর্বোচ্চ জিকির। নমাজ হইল কি সর্বোচ্চ জিকির, নমাজটা কি বড় আর কোনো এবাদত হইতে পারে না, নমাজটা কি বড় কোনো এবাদত হইতে পারে না।